ঈদের পরের দিন রাজধানীর ব্যস্ততম সড়কগুলো প্রায় ফাঁকা, নেই চিরচেনা যানবাহনের চাপ, তবে ভিড় আছে বিনোদন কেন্দ্রগুলোতে, বিশেষ করে রাজধানীর চিড়িয়াখানায়। পরিবারের সাথে ঈদের আনন্দ ভাগ করে নিতে রাজধানী ছেড়েছে বেশিরভাগ মানুষ, ফলে ব্যস্ততম নগরীতে নেই চিরচেনা কর্মচাঞ্চল্য। আর ঢাকায় যারা আছেন তারা ঘোরার জন্য বেছে নিচ্ছেন বিভিন্ন বিনোদন কেন্দ্র। ঈদের পরদিন সকাল থেকেই পরিবার পরিজন নিয়ে অনেকে যান চিড়িয়াখানায়। ঈদের দিন তো আর বেড়ানো হয় না, কুরবানি ঈদে তো ঈদের দিন পরেই তো ভালো লাগে সবার সাথে পরিবার সাথে ঘুরতে। বাঘ, হরিণ, ভাল্লুক, পাখি দেখে খুশি শিশুরা। পাখি দেখছি, তারপর হলো ভাল্লুক দেখছি, তারপর হরিণ দেখছি, সিংহ আর পাখি। অভিভাবকরা জানান ছুটির এই দিনটাতে পরিবার নিয়ে সময় কাটানোই সবচেয়ে আনন্দের। চিড়িয়াখানা দেখাচ্ছে, ওরা আনন্দ লাগতেছে, ভালো লাগতেছে, এতদিন বইয়ে দেখছে, এখন সচক্ষে দেখতেছে জিনিসগুলো। এছাড়া অন্যান্য বিনোদন কেন্দ্রেও বেড়াতে যান অনেকে। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা।